ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আমি চলে এসেছি আরও একবার আপনাদের কাছে আরও একটা ভিডিও নিয়ে। কিসের ভিডিও? কমনলি ইউজ সেন্টেন্সেস অ্যান্ড ওয়ার্ডসের আরেকটা সিরিজ নিয়ে। তাহলে চলে যাই আমরা ভিডিওতে। কী কী সেন্টেন্স আছে এটাতে? একটু ছোটো 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 সেন্টেন্স আছে, দু অক্ষর, দুটো ওয়ার্ড, তিনটে ওয়ার্ড দিয়ে আমরা যেগুলো বলি, খুব কমন, সবচেয়ে বেশি ব্যবহার হয় এগুলো বলা যায়। মানে এগুলো খুবই সহজ এবং প্রচণ্ড প্রচলিত। তাহলে এগুলো আমরা আগে প্র্যাকটিস করে নিই, দেখি কী আছে। ফার্স্টটা কি আছে? গেট আপ। গেট আপ, গেট আপ মানে হচ্ছে উঠে পড়ার কথা বলা হচ্ছে। গেট আপ, গেট আপ, গেট আপ বলা হয় না? গেট আপ কুইকলি মানে কেউ বিছানায় হয়তো ঘুম থেকে উঠছে, ঘুম থেকে ওঠাটাকে বলা হচ্ছে ওয়েক আপ। আর বিছানা থেকে ওঠা বা কোনো জায়গায় বসে আছে সেখান থেকে ওঠা হচ্ছে গেট আপ। মানে কেউ মাটিতে বসে আছে, আরে প্লিজ গেট আপ, মানে আপনি উঠে পড়ুন, এখানে বসুন। গেট আপ অ্যান্ড সিট হিয়ার মানে এখানে বসুন, উঠে পড়ুন, উঠে এখানে বসুন। তাহলে গেট আপ মানে হচ্ছে উঠে পড়ো। উঠে পড়ুন বা গেট আপ। তাহলে আমরা এটা ইংলিশেও লিখে দিচ্ছি, উঠে পড়ুন, উঠে পড়ুন, গেট আপ, উঠে পড়ুন, গেট আপ। পরেরটা কি আছে? গেট আউট, গেট আউট। আউট মানে বেরিয়ে, বাইরে। গেট আউট মানে বেরিয়ে যান বা বেরিয়ে যাও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, গেট আউট। বেরিয়ে যাও। তারপর ঠিক আছে, ফার্স্ট অফ অল, ফার্স্ট অফ অল মানে সবার প্রথমে, সবার প্রথমে। ফার্স্ট অফ অল আই নিড টু গো টু হোম মানে আমার বাড়ি যাওয়া প্রয়োজন সবার প্রথমে। মানে হয়তো কোনো প্ল্যানিং চলছে যেখানে যেতে হবে ওখানে যেতে হবে, কিন্তু সবার প্রথমে আমার বাড়ি যেতে হবে। তাই সেই ক্ষেত্রে ফার্স্ট অফ অল মানে সবার প্রথমে, সবার আগে। ফার্স্ট অফ অল, আচ্ছা সবার প্রথমেটাই এখানে বেটার, মানে সব কিছু পরে হবে, আগে আমি বাড়ি যাব, সেই রকম জায়গায়। ফার্স্ট অফ অল সব কিছুর প্রথমে, সবার প্রথমে। সবার প্রথমে। তাহলে পরেরটা কি আছে? অ্যাট লিস্ট, এটা উচ্চারণ হচ্ছে অ্যাট লিস্ট, অ্যাট লিস্ট তুমি আমাকে এটা দাও। অ্যাট লিস্ট মানে অন্তত, কমপক্ষে তুমি আমাকে এইটা দাও। অ্যাট লিস্ট, অ্যাট লিস্ট অন্তত। তাহলে লিখছি, অ্যাট লিস্ট অন্তত। অন্তত, অন্তত, অন্তত। এডব্লিউ দিয়ে দিলে উচ্চারণটা আসছে, অন্তত মানে অ্যাট লিস্ট, অ্যাট লিস্ট মানে কমপক্ষে, একদম, যেটাকে হিন্দিতে বলে কম সে কম, অ্যাট লিস্ট সেটা হচ্ছে অন্তত। তারপর ঠিক আছে, এক্সকিউজ মি। আমরা রাস্তা দিয়ে কখনো গেলে হয়তো কোনো লোক খুব ভিড় আশেপাশে, একটু সরে যেতে বলার জন্য এক্সকিউজ মি, প্লিজ গেট মি ইন, মানে আমাকে একটু, লেট মি ইন, আমাকে ভেতরে যেতে দিন। তো এরকম অনেক মানুষ থাকলে আমরা ধাক্কা মুক্কি লেগে যেতে পারে, সেটা আমরা তখন বলি এক্সকিউজ মি। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে মাফ করবেন, মাফ করবেন, মানে যেতে গিয়ে হয়তো ধাক্কা লেগে গেছে সেই ক্ষেত্রে মাফ করবেন। তাহলে এক্সকিউজ মি বা মাফ করবেন। মাফ করবেন, এক্সকিউজ মি। সেম টু ইউ,
সেম টু ইউ, সেম টু ইউ মানে আপনার তরফেও এক রকম, মানে আমাদের কি কেউ বললো গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে, আমরা তখন কি বলি সেম টু ইউ, মানে আমরা তাকে তাই সেই কথাই বলতে চাই, সেই ক্ষেত্রে হবে সেম টু ইউ বা আপনাকেও একই। লিখছি আপনাকেও একই, আপনাকেও একই বা সেম টু ইউ। আপনাকেও একই বা সেম টু ইউ, আমরা বাংলাতে সেম টু ইউই ব্যবহার করি, বাংলাতে বলি না কখনো যে আপনাকেও একই, আপনাকেও সেম সেম এরকম বলি না, সেম টু ইউই বেশিরভাগ চলতি বাংলায় আমরা বলে থাকি। কিন্তু এর মানেটা হচ্ছে আপনি আমাকে যা বললেন আমিও আপনাকে তাই উইশ করছি, সেই ক্ষেত্রে সেম টু ইউ। নো ওয়ে, নো ওয়ে, নো ওয়ে মানে হচ্ছে কোনো মতেই না বা কোনো রাস্তা নেই, মানে কোনো উপায় খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে নো ওয়ে। কোনো মতেই না বা নো ওয়ে। কোনো মতেই না, পরেরটি গেছে নট শিওর, নট শিওর, শিওর মানে হচ্ছে নিশ্চয় হওয়া, কোনো ব্যাপার নিয়ে কোনো জিনিস নিয়ে নিশ্চিন্ত হওয়া বা নিশ্চিত যেটাকে বলে, সেটা শিওর, শিওরিটি। তাহলে নট শিওর মানে নিশ্চিত নয়। নিশ্চিত নয়, নট শিওর। নিশ্চিত নয় বা নট শিওর, কালকে বৃষ্টি হতে পারে, নট শিওর মানে নিশ্চিত নয়। ডোন্ট হাইড, ডোন্ট হাইড, হাইড মানে হচ্ছে লুকোনো, কোনো জিনিসকে লুকোনো বা নিজেকে লুকানো, ডোন্ট হাইড। মারা এটা, এটা কিন্তু বাড়িতে একদম হয়েই থাকে, মা কাউকে, মা ছেলেকে বকবে কিছু একটা করেছে গন্ডগোল আর ছেলে বাবার পেছনে লুকাচ্ছে, ডোন্ট হাইড, বা কোনো থামের পেছনে লুকাচ্ছে তখন ডোন্ট হাইড বলা হয়, মানে কি লুকিও না। তাহলে ডোন্ট হাইড এর ক্ষেত্রে হচ্ছে কোনো জিনিসকে লুকানো, নিজেকে বা কোনো কারণকে, কোনো কথাকে লুকোতে বারণ করা হচ্ছে, তারে লুকিও না। লুকিও না বা লোকাবেন না, ডোন্ট হাইড বা মানে হচ্ছে লুকিও না। লুকিও না, ডোন্ট হাইড। গেট ব্যাক, গেট ব্যাক, গেট ব্যাক মানে হচ্ছে ফিরে যাওয়া, গেট ব্যাক টু ইয়োর ওয়ার্ক মানে নিজের নিজের কাজে ফিরে যাও, গেট ব্যাক তার মানে ফিরে যাওয়া। ফিরে যাও, ফিরে যাও, গেট ব্যাক। আমরা আরেকবার দেখে নিই কি পড়লাম, গেট আপ মানে উঠে পড়ুন, গেট আউট বেরিয়ে যাও, ফার্স্ট অফ অল সবার প্রথমে, অ্যাট লিস্ট মানে অন্তত, এক্সকিউজ মি মাফ করবেন, সেম টু ইউ মানে আপনাকেও একই। নো ওয়ে, কোনো মতেই না, নট
श्योर निश्चित नय डोंट हाइड लुकियो ना गेट बैक फिरे जाओ बा फिरे जान এটা আমি লিখে দিচ্ছি আলাদা করে ফিরে যান আপনার আপনি সম্বোধন করলে ফিরে যান আর তুমি সম্বোধন করলে ফিরে যাও তাহলে এটা আমাদের এই ভিডিওটা এখানেই শেষ হলো এবার আমরা পরের ভিডিওতে আরো কিছু সেন্টেন্স নিয়ে চলে যাব